দিদি, আজকে আপনারা যেখানে উপস্থিত রয়েছেন সেখানে বেশ কিছু আমরা গ্রামবাসীদের দেখলাম আপনাদের দলে জয়নিং করতে, কি কারণে তারা জয়নিং করলো মনে হচ্ছে আপনার? দেখুন, আমি সর্বপ্রথমে জেলা পরিষদের ক্যান্ডিডেট, তার আগেও আমি প্রধান। তো এখানকার এই পঞ্চায়েতের এই ভুইহারার মানুষ আমার কাছে যা পরিষেবা পেয়েছে, তাতে তৃণমূল দলের যে পরিষেবা আমরা দিয়েছি, তৃণমূল দলের কর্মীরা বা আমি যে প্রধান হিসেবে, তাতে এই ভুইহারার মানুষ হয়তো ভেবে দেখেছে যে তৃণমূলের জনপ্রতিনিধিরা যা পরিষেবা দেয় সেটা বিজেপি থেকে পাওয়াটা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা নিশ্চিত বলতে পারি যে আজকের এই জায়গায় ভুইহারায় যারা পরিবারেরা, যে বিজেপির পরিবারেরা আমাদের সাথে যোগ করলো, তাদেরকে সবাইকে আমরা স্বাগত জানাই। আমাদের সাথে থাকবে, আমরা তাদের সাথে থাকব, এবং আমরা সর্বোপরি সমস্ত সাধারণ মানুষের সাথে আছি। তৃণমূল কংগ্রেস আছে, আমরা আছি। এমএলএ সাহেব আপনাদের সাথে প্রচারে কতটা সময় দিচ্ছে? এমএলএ সাহেব প্রতিদিনই আমাদের সাথে সময় দিচ্ছে, কোনো না কোনো জিপিতে বা কোনো না কোনো বুথে। উনি সারাদিনই সকাল থেকে বেরোচ্ছেন একবারে রাত পর্যন্ত, এটুকুনি আমিও জানি, আমার সাথেও থাকেন দাদা। আচ্ছা আচ্ছা, কতটা আশাবাদী যে তার ব্যাপারে? একদম নিশ্চিত যে আমরা জিতব, অবশ্যই জিতব। আমাদের পঞ্চায়েত আসবে, জেলা পরিষদ আসবে, পঞ্চায়েত সমিতি আসবে। থ্যাংক ইউ। তিনি মূলত দাঁড়াচ্ছেন গ্রাম পঞ্চায়েত না কিছু? গ্রাম। আপনার নাম কি? টুম্পা বর্মন পাল। আচ্ছা, তো আপনি যদি জয়লাভ করেন কি কি কাজ করবেন আপনার এলাকায়? কি কি? যেগুলো মানুষের গরিব যারা আছে তাদের পাশে থাকার চেষ্টা করব। আচ্ছা। তাদের রাস্তাঘাট যেভাবে আছে সেই করার চেষ্টা করব, যেন মানুষ যাওয়া আসা করতে পারে। আচ্ছা, সুবিধা। জিতবেন 100%? হ্যাঁ জিতবো 100%, সেটা ভরসা আছে মানুষের কাছে। আপনি কত নম্বর আসন থেকে দাঁড়িয়েছেন? 16 নম্বর পঞ্চায়েত। কি নাম আপনার? বৈজয়ন্তী সরকার। আচ্ছা, বুঝি। আপনি যে সমস্ত এলাকায় ঘুরছেন ওখানে কি কি সমস্যা উঠে আসছে? কারো অনেকেরই আছে রাস্তার সমস্যা। আচ্ছা, আর কারো বলছে এই যে বাড়ির নলকূপ নেই, ওদের জলের সমস্যা, জলের সমস্যা। জয়লাভ করলে কি এগুলো সব হয়ে যাবে? চেষ্টা করব। আচ্ছা, সমস্যা সমাধান। কি বলছে সাধারণ মানুষ? সাধারণ মানুষ বলছে ওরা আমাদের পাশে আছে। পাশে আছে, জিতার ব্যাপারে কি একদম 100% নিশ্চিত? মানে কোনো মানে কনফিডেন্স মানে পুরো নাকি? পুরো কনফিডেন্স, পুরো কনফিডেন্স আছে। ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম কার্তিক বর্মন। কিসের থেকে দাঁড়াচ্ছেন? আমি টিএমসি তৃণমূল কংগ্রেস থেকে পঞ্চায়েতে মেম্বার হিসেবে দাঁড়িয়েছি। আচ্ছা, আপনি আপনি যে সমস্ত এলাকায় যাচ্ছেন কি কি সমস্যাগুলো উঠে আসছে? এখানে অনেক সমস্যা রয়েছে, যেমন রাস্তাঘাটের সমস্যা আছে। আচ্ছা, এখানে বহু মানুষ আমাদের 100 দিনের কাজ করে সে আমাদের কেন্দ্র সরকার টাকা দেয়নি, তার একটা ক্ষোভ রয়েছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, বা এই বিভিন্ন সমস্যা আছে। আচ্ছা, জয়লাভ করলে কি সেই সমস্ত সমস্যার সমাধান হবে? দেখুন, 100 দিনের কাজের টাকাটা তো আমাদের রাজ্য সরকারের হাতে নেই, সেটা হচ্ছে কেন্দ্র সরকার যা করবে সেটা আমরা বারবার করে আন্দোলন করছি এবং কেন্দ্র সরকারকে বলা হচ্ছে। তো আমরা জয়লাভ করে আরও বেশি করে জানাবো, আন্দোলন করবো, এটাই বলার। জিতবেন কতটা আশাবাদী? আমি 100% জিতবো, কারণ আমার ভুইয়ারা আবাসীরা, আমার সিনিয়ররা, আমার পথদর্শকরা, আমার অভিভাবক।